সাজাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো জেলা পরিষদ নীলফামারি জেলা পরিষদ আমার কোনো দিন ঢোকা হয় নাই তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হয় ভাবলাম যে আজকে একটু এর ভিতরটা ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব নীলফামারির জেলা পরিষদ তো এখানেই তো ঢুকে পড়লাম ঢুকে একটু চারদিকটা ভিডিও করছিলাম আর মাগরীবের আজান দিবে দিবে আর কি সেই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হয়েছে কারণ আকাশ মানে অমেঘলা ছিল যেহেতু একটু পরেই মাগরীবের আজান দিবে তো এসে দেখলাম যে অনেকে ব্যাডমিন্টন খেলতেছিল তো পরে ওদেরকে সরাই দিয়ে আমরা হচ্ছে মেয়েরা ব্যাডমিন্টন খেলতেছিলাম তো একটু করে ব্যাডমিন্টন খেললাম কতদিন পর যে ব্যাটটা হাতে নিলাম আর ব্যাডমিন্টন খেলা কিন্তু আমার খুব ভালো লাগে তো এই তো আমরা হচ্ছে খেলছিলাম আর আমার সাথে নীতিও ছিল তো দুইজনেই খেলতেছিলাম আর ও পাশ থেকে যে মারছিলো ও শুধু ও পাশে দিচ্ছিল আর আমি পাচ্ছিলামই না শুধু নীতি মারছিল তো সেই জন্য ওর ওপর রাগ হচ্ছিলাম হ্যাঁ আমি আমি দিব তো এগুলো নিয়ে খুব হাসাহাসি হলো তারপর হচ্ছে আমি জেলা পরিষদটা একটু ঘুরে দেখছিলাম আর এখানে হচ্ছে অনেক ছেলেরা এরা হচ্ছে ছোট ছোট ছেলেগুলো এরাই খেলছিল ব্যাডমিন্টন এদের কাছ থেকে নিয়ে আমরা খেলছিলাম মূলত তো সবাই পালাচ্ছিলো সবাইকে বললাম সবাইকে আমি ব্লগে দেখাবো আর জেলা পরিষদ হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে লাইটিংয়ের কাজ চলতেছিল তো এনারা লাইটিংয়ের কাজ করছে পুরো জেলা পরিষদটা ষোলোই ডিসেম্বর উপলক্ষে লাইটিং করবে আর কি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বা ধরেন যে কোনো দিবসে এই হচ্ছে প্রতিষ্ঠানগুলো খুব সুন্দর করে হচ্ছে সজ্জিত করা হয় তো এইটাই হচ্ছে আমাদের নীলফামারি জেলা পরিষদ নীলফামাড়িতে অনেকেই আছেন যারা এই জায়গাগুলো অনেক চিনেন তারপরেও আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর আমি চেষ্টা করি যে যখন যেখানে একটু যাই একটু করে ভিডিও করি নীলফামাড়ির সেগুলো তুলে ধরার চেষ্টা করি আবার কিছু বাসারও ভিডিও বানাই আর আমরা তো মেয়ে মানুষ বোঝেন না প্রতিদিন তো আর আমরা ঘর মানে বাইরের ভিডিও দিতে পারি না তো আপনারা হচ্ছে ঘুরে বেড়ানোর ভিডিওগুলো শুধু দেখবেন না অবশ্যই আমার বাসার আমার ডেইলি ব্লগগুলো আমার হচ্ছে সাংসারিক ব্লগগুলোও দেখার চেষ্টা করবেন সব কিছু মিলিয়েই আমাকে সাপোর্ট করবেন তো নীলফামারি কিন্তু খুব বড় জেলা না নীলফামারিতে অনেক কিছুই এখনো হয়নি তো হবে ধীরে ধীরে তো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে নীলফামারিটা উন্নতি হয়েছে তো আমরা যেহেতু নীলফামারি জেলা হিসেবে আরও অনেক কিছু হওয়া উচিত আমি মনে করি কারণ সৈয়দপুর হচ্ছে একটা থানা হয়ে অনেক কিছু আছে সৈয়দপুরে কিন্তু নীলফামারি জেলা হয়েও নীলফামারিতে অনেক কিছুর অভাব আছে আমি মনে করি জানি না আপনারা কি মনে করেন তো জেলা হিসেবে আরও অনেক উন্নত হওয়া উচিত নীলফামারিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই বিদায় নিলাম আল্লাহ হাফেজ